নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজ শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর এবং শিক্ষক দিবস পালন করা হচ্ছে গোটা দেশের সাথে রাজ্যেও মহা ধুমধামের সাথে। উৎসবের মেজাজে পড়ুয়ারা আজকের দিন উদযাপন করছে। শান্তির বাজার থেকে ধরা পড়লো এমন ছবি, শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দঘন অনুষ্ঠান জয়াবর স্কুল ব্লকে অনুষ্ঠিত হয়। বিশেষ করে স্কুলে অনুষ্ঠিত হয় ব্লক ভিত্তিক শিক্ষক দিবস উদযাপনের আয়োজন। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা। শিক্ষকদের উপস্থিতি, স্টুডেন্টদের উপস্থিতিতে আজকের এই শিক্ষক দিবস একেবারে জমজমাট হয়ে ওঠে। শিক্ষক দিবস কে কেন্দ্র করে কি বক্তব্য শান্তির বাজার থেকে উঠে এসেছে শুনুন। কোন জাতি সামনের দিকে এগোতে পারে না, কোন গ্রাম, কোন সমাজ, কোন রাজ্য, কোন দেশ সেটা সামনের দিকে এগোতে পারে না। আমরা শুনি বা আমরা জানি যে একটি রাষ্ট্রকে যদি ধ্বংস করে দিতে হয় প্রথমে তার শিক্ষার মেরুদণ্ড ধ্বংস করে দিতে হবে। শিক্ষার মেরুদণ্ড যদি ধ্বংস করে দেওয়া যায় সর্বদিক থেকে সেই রাষ্ট্রের যতগুলো অবকাঠামো আছে সবগুলো ভেঙে চুরমার হয়ে যায়। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই মহান শিক্ষক দিবসে আপনাদেরকে আমি মতমস্তকে প্রণাম জানাই এবং দায়িত্বপ্রাপ্ত বিডিও স্যার বলেছেন যে আজকের দিনে আপনারাই হচ্ছেন সেলিব্রিটি, আপনারাই সেলিব্রিটি আজকের দিনে এই শিক্ষক দিবসে। তো আমার বিশেষ করে আবেদন থাকবে, আমরা জানি আজকে শুধু আমাদের জোলাইবাড়ি, আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বা আমাদের দেশে বিদেশে বিভিন্ন জন আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে দেশ বিদেশে মহান জায়গায় তারা অবস্থান করছে। বিভিন্ন জায়গায় তারা আজকে অবস্থান করছে, সাংবাদিক, উকিল, ডাক্তার, ব্যারিস্টার বিভিন্ন জায়গায় আসতে আপনাদের হাতের মাধ্যমে গড়ে উঠেছে। আমরা এতদূর পর্যন্ত এসেছি আপনাদের আশীর্বাদে আমরা এসেছি। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, মঞ্চে অনেকেই রয়েছেন। তো আমি আবারও বলবো আজকে শিক্ষক দিবসে আপনাদের যারা এসেছেন শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার প্রণাম জানাই, আমার কথা বলাই। শিক্ষকদের বক্তব্য, শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন। আজকের দিনে দাঁড়িয়ে 18 জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। 63তম শিক্ষক দিবস আজকে পালন করা হলো জোলাইবাড়িতে মহা ধুমধামে। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।